আমাদের উপরে যদি আঘাত আসে আমরা বেঁচে থাকলে প্রতিটি আঘাতের পাল্টা প্রতিরোধ রাজপথ থেকেই আমরা করব ওবাইদুল কাদের উদ্দেশ্যে একটা কথা বলে শেষ করব আপনি ফিজিক্যালি অসুস্থ আছেন আমরা জানি কাজেই আপনি তো রাজপথে লড়াই সংগ্রামের জন্য নামবেন না কেন আপনি ছাত্রলীগ যুবলীগকে বাস লাঠি সোঁটা নিয়ে আপনি রাস্তায় নামতে বলছেন ছাত্রলীগ যুবলীগের ভাই বন্ধুদেরকেও বলবো আপনারা কারো লাঠি আর বাহিনী হয়ে নিজেদের জীবনের করুণ পরিণতি ডেকে আনবেন না মিডিয়ার সামনে আমরা আজকে ঘোষণা দিচ্ছি 28 তারিখ সকাল 11টা থেকে গণঅধিকার পরিষদ ওই পল্টনের বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে থেকে অবস্থান নেবে আপনারা প্রস্তুত থাকবেন আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার মতো নেতারা যেখান থেকে মিছিল প্রতিরোধ বের করতে পারবে আপনারা সেখান থেকে মৌমাছি চাকের মতো আপনারা বের হয়ে যাবেন আমি একাধিক বক্তব্য বলেছি বিএনপির সাথে সিট ভাগাভাগি করার জন্য সুবিধা নেওয়ার জন্য আমরা রাজপথে নামি নাই আমাদের অনেকে ট্যাক্স ফাইল ক্লিয়ার নাই অনেকে দেখা যায় এমপি নির্বাচন করার মতো সেই সক্ষমতা তৈরি হয় নাই তারপরেও কিন্তু জেল জুলুম হামলা মামলা উপেক্ষা করে আমরা রাজপথে আছি কারণ আজকে যদি গণতন্ত্র থাকে ভোটের অধিকার থাকে নির্বাচনের পরিবেশ থাকে এই যে আমাদের নারায়ণগঞ্জের মুখলেশ ভাই মুরব্বী প্রায় 55 বছর বয়স তিনি স্বতন্ত্রভাবে ইউপি নির্বাচন করলে সুযোগ আছে আমাদের এই পাবনার জুয়েল ভাই তিনি যদি পৌরসভার কমিশনার নির্বাচন করতে চায় করতে পারবে কিন্তু ভোট তো আজকে আর নাই আজকে তো গণতন্ত্র নাই কাজী সেই ভোটের পরিবেশ তৈরি করা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করছি অনেক দল আমরা দেখি আমরা যুগপাত আন্দোলন করব 28 তারিখ তারা কেউ নামবে 29 তারিখ কেউ নামবে 27 তারিখ কথাবার্তা পরিষ্কার আলামত দেখে কিন্তু আমরা বুঝতে পারি অনেকে সরকারের সাথে সমঝোতা করে সেফ জোনে থেকে কর্মসূচি দিচ্ছে যেন আমরা বিএনপির সাথে নাই আমরা সরকারের পতন চাই না কিন্তু ভাই আমরা তো জনগণকে নিয়ে রাজনীতি করি কাজে এই যে চাল ডাল জিনিসপত্রের দাম বাড়ছে আপনারা যেভাবে চোখের সামনে আইন আদালতকে দলীয়করণ করছেন প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী তিনি নির্দেশ দিচ্ছেন রাতে আদালত বসে বিএনপি নেতাদের ফাঁস আপনার সাজা দাও বিএনপি নেতাদের নামে মিথ্যা গায়েবি মামলায় সব ছেড়ে পাঠাও আমি এই দেশে আমৃত্যু রাজা হতে চাই আমি এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করতে চাই যখন একজন বিচারকের সামনে প্রকাশ্যে এই কথা বলেন নৈতিকভাবে প্রধানমন্ত্রীর পদে তিনি থাকতে পারেন কিনা খালেদা জিয়াকে আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেবো এই কথা বলার পরে সেই দেশে কার্যত আইন আদালতের কোনো কিছু আছে আজি আমাদের কথা পরিষ্কার পুলিশ সহ প্রশাসনের ভাইদেরকে আমরা বলতে চাই আমাদের পুরো শরীর আঘাতে জর্জরিত আগামী 28 তারিখ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপনারা সমাবেশের অনুমতি দেন আর না দেন আমরা রাজপথে নামবই রাজপথ জনগণের দখলে থাকবে আমরা বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যদি বাধা দেওয়ার চেষ্টা করেন জনস্রোত বাধা দিয়ে আটকাতে পারবেন না নেতা কর্মীদেরকে বলবো খসুমায় গ্রেপ্তার হতে পারে আমি গ্রেপ্তার হতে পারি আমাদের আরো নেতা কর্মী গ্রেপ্তার করতে পারে কয়জন নেতা কর্মীকে গ্রেপ্তার করবে আপনারা প্রস্তুত থাকবেন আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার মতো নেতারা যেখান থেকে মিছিল প্রতিরোধ বের করতে পারবে আপনারা সেখান থেকে মৌমাছি চাকের মতো আপনারা বের হয়ে যাবেন তাদের কাঁপুনি ধরেছে অনেকই আতঙ্ক আছে ভাই 28 তারিখ যদি কোনোভাবে বিরোধী দল একদিকে আওয়ামী লীগ আরেকদিকে পুরো দেশের জনগণ যদি তারা রাস্তায় নামে আমরা তো হাওয়া হয়ে যাব তাদের মধ্যে ভয় আতঙ্ক আছে তারা ভয় পেয়ে উল্টো ভয় দেখাচ্ছে কাজী বন্ধুগণ আপনারা ভয় পাবেন না এবং মিডিয়ার সামনে আমরা আজকে ঘোষণা দিচ্ছি 28 তারিখ সকাল 11টা থেকে গণঅধিকার পরিষদ ওই পল্টনের বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে থেকে অবস্থান নেবে আপনারা সেই কর্মসূচি সফল করবেন বিএনপির কর্মসূচি সেটা নেতৃবৃন্দ ইতিমধ্যে জানিয়েছে এখন পর্যন্ত পল্টন হবে আমাদের কথা পরিষ্কার বিএনপি অসংখ্য কর্মসূচি এই পল্টনে করেছে আমরা এই পানির ট্যাঙ্কির সামনে করেছি 12 দলীয় জোট করেছে গণতন্ত্র মঞ্চ করেছে 28 তারিখও সকলেই রাজপথে নামবে সর্বশেষ ওবায়দুল কাদের উদ্দেশ্যে একটা কথা বলে শেষ করব আপনি ফিজিক্যালি অসুস্থ আছেন আমরা জানি কাজেই আপনি তো রাজপথে লড়াই সংগ্রামের জন্য নামবেন না কেন আপনি ছাত্রলীগ যুবলীগকে বাস লাঠি সোঁটা নিয়ে আপনি রাস্তায় নামতে বলছেন আপনি নিজে যদি বাস নিয়ে নামেন তারপরে আপনাদের
নেতাকর্মীদেরকে বাস দিয়ে নাইবেন আপনি তো নামবেন না কাজেই ছাত্র লীগ যুবলীগের ভাই বন্ধুদেরকে বলবো আপনারা কারো লাঠিয়াল বাহিনী হয়ে নিজেদের জীবনের করুণ পরিণতি ডেকে আনবেন না আমাদের উপরে যদি আঘাত আসে আমরা বেঁচে থাকলে প্রতিটি আঘাতের পাল্টা প্রতিরোধ রাজপথ থেকেই আমরা করব কাজেই ছাত্র লীগ যুবলীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে আমার সেই 2006 সালের আওয়ামী লীগ যে লগি বৈঠক তাণ্ডব করছে আমার দৃঢ় বিশ্বাস আজকে ছাত্রলীগ যুবলীগ তারাও বুঝতে পারছে সরকার তলে তলে বিজয়ের প্রস্তুতি নিচ্ছে আমার দৃঢ় বিশ্বাস তারা রাজপথে থাকবে না থাকতে পারে ওবায়দুল কাদেরের কাছে ছবি পাঠানোর জন্য রাস্তায় দর্জন চেয়ার নিয়ে বৈশা বলবে আমরা রাজপথ পাহারা দিচ্ছি কিন্তু ইতিমধ্যেই এই ঢাকা সহ আমাদের সাথে যাদের পরিচয় আছে তারা বলছে আপনারা ধাক্কাটা জোরে দেন আমরাও চাই আওয়ামী লীগ এখন বিরোধী দলে গিয়ে রাজনীতিটা শিখুক টাকা পয়সা তো এমপি মন্ত্রীরা বানাইছে আমরা কর্মীরা তো কিছু পাই নাই কাজেই আমরা যদি রাজপথে নামি ধাক্কাটা যদি নিতে পারি সরকার পড়ে যাওয়ার সময়ের ব্যাপার